হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওইসি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের একটি কমলা লেবু বা অরেঞ্জ ড্র করা শেখাবো তবে আমরা আজকে অর্ধেক কমলা লেবু ড্র করা শিখি প্রথমে পেজের চারদিকে বর্ডার টেনে নেব তাহলে চলো ড্রয়িংটি শুরু করা যায় প্রথমে একটি কার্ভ লাইন ড্র করে নিলাম একটি হাফ সার্কেল করে লাইনটিকে অ্যাড করে দিলাম অরেঞ্জের বাইরের পার্টটিকে আমরা এভাবে ড্র করে দিয়েছি অরেঞ্জের ভিতরের দিকের অংশটি ড্র করার জন্য হাফ সার্কেলের উপরে আরও একটু সেম হাফ সার্কেল ড্র করে নেব এরপর লাইনের মিডিলে একটি পয়েন্ট করে নিলাম সেই পয়েন্টে চারদিকে আমরা একটা আরও একটি হাফ সার্কেল ড্র করেছি এরপর কার্ফ লাইন টেনে এগুলিকে অ্যাড করে দেব ভিতরে কোয়াগুলিকে বোঝানোর জন্য এই কার্ফ লাইনগুলি ড্র করে নিলাম এরপর অ্যাক্সেস লাইনগুলি আমরা ইরেজ করে দেব। কমলা লেবুটি ড্র করা হয়ে গেছে এরপর আমরা এটিকে বর্ডার করে দেব। বর্ডার পেনসিল দিয়ে এটিকে বর্ডার করে দিতে পারো এই বর্ডারটি তোমরা কালার করার পরেও করতে পারো আমি এখানে কালার করার আগে করে নিয়েছি বর্ডার করা কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো এটিকে আমরা কালার স্টার্ট করি কমলা লেবুটি কালার করার জন্য প্রথমে আমরা অরেঞ্জ কালার ইউজ করেছি কালার দিয়ে নিচের পার্টটিকে ফিল করে দিলাম অরেঞ্জ কালারটি করা হয়ে গেলে এর উপরে ইয়েলো কালার দিয়ে ভালোভাবে মিক্সিং করে দিয়েছি এরপর ভিতরে থাকা কোয়াগুলিতে অরেঞ্জ কালার করে একইভাবে ইয়েলো কালার দিয়ে মিক্সিং করে দেব ইয়েলো কালার দিয়ে মিক্সিং করা হয়ে গেলে ভেতরের ফাঁকা অংশগুলিতে আমরা ইলো কালার দিয়ে ফিল করব। ইয়েলো কালারটি করা হয়ে গেলে ডিপ অরেঞ্জ কালারটি দিয়ে নিচের অংশে ভালোভাবে মিক্সিং করে দেব ওপরে কোয়াগুলিতেও ডিপ অরেঞ্জ কালারটি দিয়ে ভালোভাবে মিক্সিং করে দিলাম ডিপ অরেঞ্জ কালারটি দিয়ে মিক্সিং করা হয়ে গেলে যে হলুদ অংশগুলি ছিল তার মধ্যে অরেঞ্জ কালার দিয়ে ইয়েলোর সাথে মিক্সিং করে দেব। এখানে অরেঞ্জের সাথে ইয়েলো কালারটিকে ভালোভাবে মিক্সিং করার জন্য আমরা টিস্যু পেপার ইউজ করেছি এরপর অরেঞ্জের তলায় শ্যাডোটি বোঝানোর জন্য গ্রে কালার ইউজ করব। গ্রে কালার দিয়ে হালকা করে কিছু কিছু জায়গায় শ্যাডো করে দিলাম গ্রে কালারের ওপর হোয়াইট দিয়ে মিক্সিং করে দিয়েছি অরেঞ্জের তলার শ্যাডোটিকে আরও ডার্ক করার জন্য আমরা টেনবি পেন্সিল দিয়ে এখানে শ্যাডোটিকে করে দিয়েছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও